টাকা নেই ক্যাশ যেটা ইভেন এই দেড় মাসে প্রায় 200 কোটি টাকা কম এসেছে তাহলে লোকে খাবেটা কি 100 দিনের কাজে যদি একটা লোক 176 টাকা করে পায় যদি এক মাসও কাজ করে তার কত হবে 5.5000 টাকা 5000 টাকা এরকম একটা হবে বড়জোর তো 6000 টাকার মধ্যেই থাকবে তার বেশি নয় তো তাহলে কেন সে পাচ্ছে না যার জন্য এই জেলায় আগে 30000 লোক 100 দিনের কাজ করত শুধু এই ক্যাশ টাকাটা পাচ্ছে না বলে ব্যাংকের থেকে টাকা পাচ্ছে না বলে ব্যাংকেও টাকা পাচ্ছে না ফলে এটা 10000 হয়ে গেছে তার মানে কি বলা হচ্ছে এক রকম করা হচ্ছে আরেক রকম না দিচ্ছে কোঅপারেটিভ ব্যাংকে টাকা না দিচ্ছে ব্যাংকে টাকা এবং আপনাদের তো আমরা অফিশিয়াল বললাম যে অফিশিয়াল রিপোর্ট হয়েছে এটা যে এক মাসে 135 কোটি টাকা আসেনি কমেছে সুতরাং বুঝতেই পাচ্ছেন আপনারা যেটা বলা হচ্ছে সেটা পর্যন্ত করা হচ্ছে না